বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি ও ভালোবাসা সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে আমার বাড়িতে গণেশ পুজো, বছরের প্রথম দিন গণেশ পুজো দিয়ে শুরু হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব। চলো দেখা যাক, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ঠাকুরমশাই আসছে না। পুজো সব রেডি, জোগাড়যন্ত্র সব হয়ে গেছে, চলো দেখা যাক কীভাবে জোগাড়টা করলাম সেটা দেখাচ্ছি, এবং ঠাকুরমশাই এলে পুজোটাও তোমাদের দেখাবো। চলো দেখি। দরজায় আম্রপল্লব ঝুলিয়ে সবগুলো আম্রপল্লবের সিঁদুর দিয়ে পুজোর শুরুটা করলাম। তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো আম্রপল্লবে আমি সিঁদুর দিচ্ছি। চলো এবার ভেতরে যাই। দেখো আমি ঠাকুর বসিয়ে, খট বসিয়ে, ফল টল দিয়ে, ঠাকুরকে সাজিয়ে সব রেডি করে রেখেছি, আর প্রসাদগুলো সব ঢেকে রেখেছি। এই যে ফুল, আমাদের সব গাছের ফুল, এগুলো সম্পূর্ণ রেডি করে রেখেছি, এবং প্রসাদগুলো ঢেকে রেখেছি। তোমাদের দেখাচ্ছি সেই প্রসাদগুলো খুলে, যেহেতু ব্রাহ্মণ আসে না তাই বসেই আছি, বসেই আছি সব ঢেকে, তোমাদের খুলে দেখাচ্ছি সবগুলো প্রসাদ রেডি করেছি। যথাসাধ্য, যেরকম সাধ্য সেরকমই পুজোটা করেছি। সামান্য ফল ছিল, মিষ্টি ছিল, তরমুজ ছিল, যা যা লাগে গণেশ পূজায় মোটামুটি সবই দিয়েছি। লাড্ডু ছিল গণেশের প্রিয়, লাড্ডু আবার ঢেকে রেখে দিচ্ছি, ব্রাহ্মণ এলে তারপরে আবার সব খুলে পুজো শুরু করব। এই যে ঠাকুরমশাই আমার চলে এসেছে, কতটা দেরি করেছে ঠাকুরমশাই সেটা বলার অপেক্ষা রাখে না, তাই বললাম ঠাকুরমশাইকে যে কেন এত দেরি করলে। বলছে অনেক গণেশ পুজো ছিল, হয়ে যায় দেরি, তাই পুজোটা শুরু করছে। চলো দেখি। Thank you.
তোমরা দেখলে সুন্দরভাবে আমার পুজোটা হয়ে গেল। গণেশজি সবার মঙ্গল করুক এই কামনাই করলাম বছরের প্রথম দিন। সবাইকে আবার শুভ নববর্ষ, সবাই ভালো থেকো এবং আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো জয় গণেশজি, এখানে বলেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো রেখো, ভালো থেকো, গণেশজি সবাইকে যেন ভালো রাখে, এটা বলেই আমি আবার ভিডিও শেষ করছি। জয় গণেশ, বাই।